দেখো ধারণার দিকে, যদি হেফাজত না করি তাহলে এই কুচিন্তা কুধারণার কারণে আমি বিপদের শিকার হইতে পারি, পরনিন্দার শিকার হইতে পারি, অপবাদের শিকার হইতে পারি, মানুষের ক্ষতি করার শিকার হয়ে যেতে পারি, মানুষের উপরে মিথ্যা সাক্ষী দেওয়ার শিকার হইতে পারি। দিলের মধ্যে লোভ থাকে, যদি দিলকে লোভ থেকে পবিত্র না করি তাহলে হারাম খাবার বা হারাম ইনকাম এর দিকে আমি ঝুঁকে যেতে পারি, এগুলো ক্ষতি হইতে পারে। এই জন্য দিলের হেফাজত করা জরুরি। প্রত্যেকটা বিষয় সম্পর্কে এক একটা প্রশ্ন হবে এরকম। বুঝাইতে পারছি? তারপরে এক মুষ্টি দাড়ি, সুন্নতি লেবাস আর সুন্নতি লেবাস আর সুন্নতি সুন্নতের আমল, লেবাস ও আমল, এরপরে কি আপন সাহেবের সব তাহলে এখানে সুন্নতের লেবাস, এখানে সুন্নতি লেবাস, সুন্নতি লেবাস কতটুকু, সুন্নতি টুপি কি, সুন্নতি টুপি কেমন হওয়া উচিত, সুন্নতি লেবাস কাকে বলে, কতটুকু, বুঝাইতে পারছি? এলে তোমাকে প্রশ্ন করা হইতে পারে, উত্তর দিতে হবে, অথবা যে কোনো একটা সুন্নত সম্পর্কে জিজ্ঞেস করা হইলো যে খাওয়ার সুন্নত কি লেখেন, দাড়ির সুন্নত কি লেখেন, ঠিক আছে, এক মুষ্টি দাড়ি, এইগুলোই তো উত্তর, সব বয়ন করা আছে। সুতরাং আপনারা মুজাহিদ হবেন, আমি অশিক্ষিত মুজাহিদ আমার দরকার নাই, শিক্ষিত মুজাহিদ দরকার, মূর্খ মুজাহিদ দিয়ে কি করবো আমি, ঠিক আছে? এবারে যখন বাইবা ফেস করবেন তখন আপনার মুখের দিক তাকাবে ওস্তাদে, দাড়ি সুন্নতের আছে কিনা, মাথার টুপি আছে কিনা, এগুলো তাকাবে, লেবাস ঠিক মতো আছে কিনা, ঠিক আছে, সব কিছু দেখবে, দেখার পরে যায়া, হ্যাঁ, পরে জিজ্ঞেস করবে, ওই যে ও বাইবা ফেস করলে তখন কোরআনের বিষয়টা জিজ্ঞেস করবে, হাদিসের ব্যাপারে সুন্নতের বিষয়টা জিজ্ঞেস করবে, আর মেহনতের ব্যাপারে জিজ্ঞেস করবে, কী মেহনত করছেন খানকা এতদিন, মেহনত করে আপনার কী লাভ হয়েছে কোন, তখন আপনার বলতে হবে যে মেহনত করে আমার এই লাভ হয়েছে, আমি এই পর্যন্ত করছি, এই সাথী মেহনত করে এই পর্যন্ত আনছি। আচ্ছা ঠিক আছে, কী কী সাথী আনছে, নাম বলেন, নাম বলার পরে তাদের কী কী পরিবর্তন হয়েছে, তাদের বলেন, আপনি আসলে কী 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 মেহনত করছেন এর বলেন, ঠিক আছে? তারপরে যাইয়া হলো আপনার মার্কের হিসাব, তার মানে কি এখানে যা কিছু করা হচ্ছে প্রত্যেকটারই মার্ক আছে, মার্কগুলো দিয়ে আপনি মার্কগুলো নেবেন, তারপরে পাবেন, এখানে বাকায়দা আপনাকে আলেম বানায় দেওয়া হইতেছে, আর কি চান, আমি আর কী দিতে পারি আপনাকে, আপনি যে আমার কাছ থেকে আসছেন আপনারা তো খালি হাতে ফেরত দিবার চাই না, এখন আপনি যদি ইচ্ছা করে নিজের গুয়ায় নিজেই কাছি দিয়ে ফাড়েন তাহলে আমার তো কিছু করার নেই, আমি তো চাইতেছি আপনাকে একটা সামাজিক মূল্যায়ন যাতে করে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যাইতে, ঠিক আছে, তখন আপনার ভিতরে একটা শক্তি হবে অন্যরকম, যেমন সার্টিফিকেট পাবেন, নোলাম একরাম সার্টিফিকেট দিছে এটা হাওয়া না, এমনি না, বুঝাইতে পারছি? চার পাঁচজন ওলামা একরাম যদি সিগনেচার দেয়, ঠিক আছে, এটা বহুত বিষয়, কি বিষয়, বহুত বড় বিষয়, আপনি জানেন যে আপনার আপনাদের পরীক্ষা নিতে গেলে এক একজন আলেমদের পরীক্ষক যারা হবে তাদেরকে, এক একজন আলেমকে যারা পরীক্ষা নিবে তাদেরকে 10,000 টাকা দেওয়া লাগবে আমার এক একজন, হাও তো সিগনেচার দিব না, তারও একটা খাটনি আছে, কি আছে, তার মূল্যায়ন কমসে কম দিতে হবে 10,000, চারজন আলেম যদি রাখি 40,000 নাই, তারপরে যে আপনার সার্টিফিকেট হয়েছে, আজ তুমি শুরু করছেন আপনার,
এমনি ফাও এসব বয়ন করে এটা আলাদা জিনিস, বলছি যখন সার্টিফিকেট দিব তার সিগনেচার আপনি ব্যাচবেন সারা দিব, ফাও তো আর আপনার সেই সিগনেচার দিয়ে দিবে না। ব্যাটা কি বুঝছো? সারা জীবন কইবেন যে মুক্তি দিল সব আমার সিগনেচার দিছে, হাজতলা দিছে, অমর দিছে, তমর দিছে, এত সোজা না। আমরা প্লেন ভাড়া দিয়া পয়সা খরচ করি না, 10 বছর 12 বছর আগে ওস্তাদের জুতা টাই না, তাদেরকে বেতন সেতন সব দিয়ে তারপরে যে আলেমের সার্টিফিকেট নিয়ে পাগড়ি বেড়াইছি। পুরা 7 বছর পরে যখন আপনাদের এই অনুষ্ঠানটা হবে, পরীক্ষার অনুষ্ঠানটা ফাইনালি যখন হবে, তো পুরোপুরি আমার হিসাব আছে 1 লক্ষ টাকা খরচ হবে। কি 1 লক্ষ টাকা যদি এই অনুষ্ঠানটা সাজাইতে, সার্টিফিকেট দিতে, ভাবতেছে যে ফিরি ফিরি সব লয়ে যাবে কা, মেহনত করেন ভাই, দ্বিতীয় কোনো রাস্তা না। বুঝছো আবু কৌসার আলিয়াস দা মুজাহিদ যদি হন তো সেভাবে মুজাহিদি মুজাহিদা করেন। এখন তো জীবন তার পড়াশোনা মাদ্রাসায় তো করতে পারলেন না, অন্তত এইটা করেন, এটা কইরা অন্তত কমসে কম আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য একটা সার্টিফিকেট অর্জন কইরা নিজের একটা অবস্থানে নিয়ে যান, সুযোগ আছে। এটাও যদি হারান তা আপনি কোনো কামেরই না, খালি খাইলেন ঘুমাইলেন, এটার জন্য পৃথিবীতে আপনার আল্লাহ পাঠায় নেই, গরু ছাগলরে পাঠাইছে। এগুলোর জন্য কারকে পাঠাইছে? জঙ্গলের বাঘ জানোয়ার মানোয়ার এগুলো পাঠাইছে, আপনারে পাঠায় নেই খাওয়ার ঘুমানোর জন্য। বুঝছেন কথাটা? বাঘ বাঘও তো তার বউ চাওয়াল মেয়ে পালে, কি জঙ্গলের শিয়ালও তার বউ চাওয়াল মেয়ে পালে, মুরগি যেগুলো আছে এরাও তাকে বাচ্চা বাচ্চা ডিম থেকে বাচ্চা জন ফুটে এগুলো পালে। তা আপনিও যদি ওইটাই করেন তো লাভ কি? আপনার আর এই শিয়াল মুরগির মধ্যে, হাঁস মুরগি, শিয়াল গরু, ছাগলের মধ্যে পার্থক্যটা কি? না বুঝো নাই পার্থক্য কি? হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা কেন করছে? জ্ঞানের কারণে, এলেমের কারণে। কিসের কারণে? যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে তোমরা নাম বলো, ফেরেশতারা বলতে পারে নাই, পরে আদম আলাইহিস সালাম বলছে, আদম আলাইহিস সালাম সব বলে দিছে, তখন ফেরেশতারা স্বীকার করছে যে আল্লাহ আমাদের থেকে জ্ঞানী বেশি, আমরা তো জানি না। তখন আল্লাহ বলছে সিজদা করো, জ্ঞানকে সিজদা করার কথা বলছে। কী কে সিজদা করো? জ্ঞান। হ্যাঁ, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলছে হালে ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানেন না তারা কি সমান হইতে পারে? হ্যাঁ, ভালো মানুষ আর চোর মানুষ কি সমান? দুটোই তো মানুষ, দুটোই মানুষ, ভালো একজন আরেকজন চোর, সমান চোর রে ধরে বাইন্দা ভিটাও, এটা ভালো মানুষ রে গীতা বাইন্দা ভিটাও, দুটোই মানুষ, কেন তোমার কাছে সমান না? তা আল্লাহর কাছে তুমি সমান কিভাবে দাবি করো? নিজেকে সমান হওয়ার দাবি কেমনে করো? সমান হওয়ার যোগ্যতা আছে, যোগ্যতা বানাও তারপরে সমান করো। ওস্তাদের দাম কেন বেশি? ওস্তাদের কেন তুমি খেদমত করতে হবে? ওস্তাদের গাম মশা তো এটা তো কিছুই না। ঠিক, এটা কোনো খেদমতের আর ভিতরেই পড়ে না। কি বলে না, নিজে না খায়া উস্তাদ রে খাওয়ানো, এটা কিছুটা বড়ে, কি কিছুটা কি বলে কিছুটা কি কিসে কি
কিছুটা পরে কিছুটা বুঝছো কথাটা উস্তাদের জন্য বউ বাচ্চা বাপ মা সব ছাইড়ে দিয়া উস্তাদের উস্তাদের প্রয়োজনকে পুরা করা এটা কিছুটা পরে কি পরে কিছুটা খেদমতের মধ্যে পড়ে আর যেগুলো তোমরা খেদমত করো এগুলো কোনো খেদমতের মধ্যেই পড়ে না এগুলো নিয়ে আবার কথা বুঝো নাই কি বলছি হযরত মূসা আলাইহিস সালাম কম বড় নবী ছিল হ্যাঁ এই নবী মানে খিজির আলাইহিস সালামের কাছে গেছে শিখার জন্য ওনার সোহবত কে আল্লাহ চাইলে খিজিরের আয়না দিতে পারতো না কারণ আল্লাহর সাথে তো কথা কয় আয়না দিতে পারতো ডাক দিলে আল্লাহ ডাক দিলে তো চলেও আসতো তা করে নেই মূসা আলাইহিস সালাম গেছে খিজিরের কাছে যাইতে যাইতে এমন অবস্থা হয়েছে খিদা লেগে গেছে প্রথমে লাগছে তার ভৃত্য তার মানে তার সাথে যে সঙ্গী গেছে তার খিদা লাগছে সে অর্ধেক মাছ খাইবা লাগছে কি বলছে অর্ধেক মাছ খাইয়া লাগছে এরপরে লাগছে মূসা আলাইহিস সালামের খিদা কই মাছটা বাইর কর ওটা খাম খিদা লাগছে কেমন খিদা লাগছে মাছ অথচ আল্লাহর সাথে কথা ছিল মাছটা যেদিক দিয়ে যাইব ওদিক হলো খিজিরের রাস্তা ওটা তালাশ করে এলো মাছ যেদিক যাবো সেদিক দৌড় মারবি তালাশ করে এলো কত দূর ছিল যে এরা বাধ্য হয়েছে মাছ গায়ে বলার কি পরিমাণ খিদা লাগছে তখন ওই সঙ্গী কইছে যে হুজুর মাছ তো তাজা হয়ে বার হয়ে গেছে আপনি ঘুমাইছিলেন ওই সময় আমি অর্ধেক খাইছিলাম অর্ধেক অর্ধেক সহকারে তাজা হয়ে বার হয়ে গেছে তাই নাকি দোহানি যাই তুই গেছে যাওয়ার পরে খিজির আলাইহিসসালাম দেখে যে পানির ভিতরে একটা সুরঙ্গ ওই সুরঙ্গের মধ্যে উনি নামাজ পড়তেছে শুনুন উনি গেছে নামাজ কালাম শেষ করছে পিছনে সালাম ফিরে পিছনে করেন এখনও ঘুরে দাঁড়ায় নাই ঘুরে বসে নাই পিছু নেই এই সময় পিছন থেকে সালাম দিছে সালাম দিলে বলছে কে উনিও ঘুরে নাই মুসালাম যায় নামাজ এই খিজাল আসাম যায় নামাজে পশ্চিম দিকে এই বসা পিছনে মুসালাম ঘুরে নাই এখন এখন খিজির আলাইহিসসালাম বলছে খিজির আলাইহিসসালাম বলছে কে মুসালাম দিছে আমি মুসা বন ইসরায়েলের মুসা ও বন ইসরায়েলের মুসা ইন্না কাল আন্তাস্তাতি মাইয়া সাবারা তোমার যোগ্যতা নেই আমার সাথে চলার প্রথম ডায়লগ এটা যার উপরে তাওরাত কিতাব নাজিল নাজিল হয়েছে যে সবচেয়ে রাগী নবী যত নবী আছে হ্যাঁ এরে কি করতেছে খিজির আলাইহিস সালাম কি বলছে কি বলতেছে তোমার যোগ্যতা নাই তাহলে ওস্তাদ হেনে কেটা হ্যাঁ বুঝা লাগছো ওস্তাদ হেনে কেটা খিজির আলাইহিস সালাম তার উস্তাদি ঠিকই দেয় দিছে তুমি আমার সাথে চলতে পারবে না তোমার সে যোগ্যতা নাই ইন্না কাল আন্তাস্তাতি মাইয়া সাবারা কারণ তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা তুমি আইছো কেন না আসার দরকার নাই তো তোমার তুমি এনে তো তুমি বুঝতে না কিছু তখন মূসা আলাইহিস সালাম বলছে না আমি ধৈর্য ধরবো ইনশাল্লাহ আপনি শেখার চেষ্টা করবো আমার দয়া করে মেহরবানি করে সাথে রাখেন একটু শেখান তখন গেছে চলতে বুঝাইছে কোনো খাওয়ার নাম নাই কি নাই খাওয়ার নাম নেই ওই সময় খিদা লাগছে এরপরে নৌকাটা নৌকাটা ভাঙ্গিয়া ফেলাইছে ঠিক আছে ভাঙ্গিয়া ডুবাই দিছে পার হয়ে নদী পার হইয়া এরপরে গেছে যায়া এটা দেওয়াল সোজা করছে অনেক দূর যায়া আবার আটা দিছে এরপরে যায় একটা ছোটো বাচ্চারে ডাক দিছে গলা টিপা মেরে বানাইছে খিজির আলাইহিস সালাম এই তিনটা কাম করছে এর মধ্যে এক লোকমা খাবারও মূসা আলাইহিস সালামের খাওয়াই নেই খিদা লাগছে কবে এই হলো ওস্তাদ ছাগরেদের অবস্থা তোমার সাথে কয়বার করছি আমি এগুলা তুমি আইসো মানে এলএম শিখার জন্য এলএমের কদর বুঝো যে শায়খের কাছ থেকে একটা আলিফ শিখবা যেই শায়খের কাছ থেকে আল্লাহ আল্লাহ রসুলের একটা কথা শিখবা সেই শায়খরে পৃথিবীর সব থেকে বড় স্থান দিতে হবে তোমার জায়গায় সেই দিন তুমি কিছু পাইবার পারো মানে সেই দিন তুমি মানে কিছু পাওয়ার মানে আশা করতে পারো
বুঝছো? আর সেখানে আমার কিছু ছেলেবেলে উল্টাপাল্টা কথা বলে, ওগো কোনো জ্ঞান আছে, ধারণা আছে কোরআনের? কি জানে যে ধারণা থাকবে? সারা রাত হজরতলা করাচির খেদমত করছেন, সারা দিন না খায়া হজরতলা করাচি, ওনার কি অবস্থা? এরকম দুই দিন তিন দিন কাটছে, আবার হেলে পড়ে যাই, তারপরেও বুঝতে দিই না, দাঁড়াই থাকি। নফসারে কই সোজা বেটা, তোরা সোজা করার লেগে এনে আছি, বহুত তো খাইছ জীবনে, বহুত খাইছ, এবার কিছু আল্লাহর জন্য কাজ কর। এই শরীর মাটির এটা থাকবে না, তোমার কাছ থেকে চিন্তাই করে নিয়ে যাবে। তুমি চাইলেও তোমার এই দেহ তোমার কাছে থাকবে না, তোমার এই দেহ তোমার কাছে একসময় ছিল না, আর এটা তুমি নিয়েও কবরে যেতে পারত না, তুই যাওয়া লাগবে। তুই যা খাটানি খাটায় নো, যা খাটানোর না, বুঝো নাই, যা খাটানোর খাটায় নাও, এটারে বেশি ঘুম পাড়ায়ও না, আর এটারে বেশি খাওয়ায়া, এটারে নাদুস নুদুস বানায়ও না। তোমার গু খাওয়াই ছেড়ে দিব, কিন্তু তুমি দেহরে বেশি মোটা তাজা বানাই, বা রু দুর্বল হবে, রু দুর্বল হয়ে যাবে, দেহ সাথে পারবে না, দেহরে বেশি মোটা তাজা বানাইতে যাবে না। যতটুকু খাওয়া লাগে, না খাইলে দেহ চলে না, অটুক খাইবা, যতটুক ঘুমানো লাগে, না ঘুমাইলে চলে না, অটুক ঘুমাইবা, এর বেশি দেহ যদি ঘুমাইতেও চায় ওরা ঘুম পাড়াইতে দিবা না, একটা না একটা বাহানা কইরা এটারে জাগায় রাখো, তাহলে অভ্যাস খারাপ করবে তোমার, তোমার জীবনের ভবিষ্যৎ নষ্ট করবে। আজকে তুমি ঘুমাইয়া কাটাইতেছো, কালকে তোমার কান্দা লাগবে, কিন্তু আমি বলে দিলাম। তুমি তোমার যৌবন বয়সে ইবাদত করতেছো না, বৃদ্ধ বয়সে তোমাকে কান্দা লাগবে, এইগুলো স্মরণে পড়বে আর কান্না কান্নাকাটি লাগবে, কবরে তোমার মায়ের নিশ্চিত যেন মনে করবা, তখন তো শেষ, মরতে আর চাইবা না, কিন্তু মারা তারপরও লাগবে। আর যারা অলসতা করে, শরীর রে ঘামায়, ঘামায় না, শরীর রে আরাম করায়, এটা দুনিয়ার লাইন অফিস হয়ে যায়, এরা লাস্টে যায় বউরা বউর গালাগালি শুনে, বাচ্চারা উল্টাপাল্টা কথা কয়, এগুলো শোনা লাগবে, তখন কিন্তু কষ্ট লাগবে। কথা কি আবার বুঝো? যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুক গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এখন তোমার কাছে টাকা পয়সা আছে, মোম জ্বালাইতেছ, কিন্তু যখন টাকা থাকবে না আর অন্ধকার হবে, তখন মোমের বাতি পাইবা কোনে? এই জন্যে এখন যৌবন আছে, কিছুই মনে করতেছো না যে আর ভবনে ভাই এই দিন আর থাকবে না, আর কদিন পর। এখন যদি এটার অভ্যস্ত করে ফেলাও, সব একটা সময় করতে পারবে। খানকায় আসার পরে ছেলেবেলে যায় অলস হয়ে, চিন্তা করে আল্লাহ আল্লাহদের সৌভাতে আইসি, বাস আমার আর টেনশন নাই, আরামে ঘুমায় খায় দেয়, আচ্ছা ভালো কথা, আচ্ছা ঘুমাইলা খাইয়া দেয় ঘুমাইলা, কিন্তু এরপরে জীবন কি এনেই শেষ? বিয়ে শাদী করা লাগবে না, ছেলেমেয়ে লালন পালন করা লাগবে না, তখন কি করবা বলো আমারে? আজকে আমি তোমারে কোথা দিতাছি, ঘুমাইতে দিতাছি না, তোমার ঠিক মতো তোমার আমল করতে বলতেছি, তোমার কাছে খারাপ লাগে? যখন বউ তোমারে গালাগালি করবো তখন কেমন লাগবে? তোমার বউ যখন তোমারে গালাগালি করবো তখন কেমন লাগবে? তখন তো সংসারও করতে পারবে না তুমি। আচ্ছা বোধটা গেল, তখন যখন তোমার ছেলে মেয়ে তোমার গালাগালি করবো তখন কি করবা? ইজ্জতের রুজি আল্লাহ আল্লাহদেরকে আল্লাহ পাক দেয়, কথা মনে রাখি, কি দেয়? ইজ্জতের রুজি, মানে ইচ্ছা করে তুমি যদি বেইজ্জতের রুজি খাইবার চাও তো অলসতা করো, সুবিধা যে দুনিয়ার লাইনে অলস হয় সে আখিরাতের লাইনে অলস হয়, যে আখিরাতের লাইনে অলস হয় ওইটা দুনিয়ার লাইনে অলস হয়, যার নামাজ ঠিক থাকে না তার দুনিয়াও ঠিক থাকে না, যার নামাজ ঠিক থাকে না তার দুনিয়াও ঠিক এলোমেলো হয়ে যায়,
তুমি এক অক্ষর না আমার ছেড়ে দেখো, তোমার কাজ এলে মনে হয়ে যাবে, সংসার এলে মনে হয়ে যাবে। আজকে যতটুকু গোছানো আছে, যতটুকু ইবাদত করতেছে, ওইটুকুর কারণ গোছানো আছে। আবার যখন তুমি এলোমেলো করবা, দেখবা যে এলোমেলো আরো লেগে গেছে। আর এখন কি হইতেছে, যেহেতু তুমি ছাত্র হিসেবে আসো, ছাত্রদের ভুল হয় আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখতেছে, এলোমেলো হইলেও আল্লাহ যেভাবে হোক ধৈর্য বান্ধা রাখতেছে। কি রাখতেছে? ঘরের বউ বাচ্চা এলোমেলো হইলেও, পরিবারে এলোমেলো হইলেও আল্লাহ যেভাবে হোক ধৈর্য বান্ধা রাখতেছে। কেন রাখতেছে? যেহেতু তুমি ছাত্র, শিখতেছো, ভুল হচ্ছে, যা কাল পুরা শিখা গেলে হবে। আর যখন এই তোমার এই ছাত্রটাও বাদ দিবা, তখন আল্লাহর কি ঠেকা পড়ছে তোমার তা দূরে বাঁধে রাখার? দেখবা যে দুই দিনের মধ্যেই সব এদিকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, জীবনটাই এলো বলে। তারপরে মদ গাঁজা গাঁজা করে হয়ে যাবে, তারপরে দেখবা যে উনি কই ট্রাক ড্রাইভার হয়ে গেছে, না ট্রাকের হেল্পার হয়েছে। কি হয়েছে? দাড়ি মশার কিছু নাই। ট্রাকের হেল্পার মানে বুঝো জীবন কানা। কেন একজন একশো জন ট্রাকের হেল্পার হইলে একজন যায় ড্রাইভার হয়, কি হয়ে যান আর বাকি একশো জন ট্রাকের হেল্পারের পঞ্চাশ জন রাস্তাঘাটে মরে, কয়জন? খবর আছে কোনো? এগুলো লাইভ বাতিল হয়ে যায়, সারাদিন বাসের মধ্যে দাঁড়ায় থাকে, তুমি চারটেখানি মনে করো থাইকে দেখো ভিতরে রস রস মাছ যা আছে সব বার হয়ে যাবে। হ্যাঁ খবরই জানো না, কিচ্ছু থাকে না। আর পরে নিজের বাঁচানির জন্য কি করবো, জীবন তো গেছে, ইয়া বা গাঁজা নেশা এগুলো খায় বেশি, এই কারণে যা যাই কদিন আসি তখন এই চিন্তাই করবো ঠিক এইটা খাই যাই, জীবন তো শেষ না, দুনিয়া ভাইলো না কিনা। মসজিদে কোনোদিন দেখছো কোনো ড্রাইভার আইসে নামাজ নামাজ পড়ছে? কয়জন দেখছো? খুব কম, খুব কম, খুব কম। কত মসজিদ আছে কোনো ড্রাইভার এখানে যে পাঁচজন হেল্পার আইসে নামাজে দাঁড়াইছে, তিনজন ড্রাইভার আইসে নামাজ পড়ে দাঁড়াইছে, এমন একটা মসজিদ আমার দেখো নাই, খুব কম। মানে কি বোঝা যায়, কি বুঝো এর দ্বারা? না বুঝো না, আমি যা কইছি এতক্ষণ সব সঠিক, তা নাহলে এগুলো তো পাওয়া যেত জায়গায়, তাও পাওয়া যায় না, একশো জন হিসাব করে না, এক হাজারের মধ্যে একজন পাওয়া যায় না, বুঝছো? কিছু কিছু জগৎ আছে, এই জগৎ গুলো লানতের জগৎ। কিছু জগৎ তার মধ্যে ড্রাইভারি আর হেল্পারি জগৎ একটা, বুঝছো? তোমাদের যে কত ভাগ্য ভালো, আজকে যদি খানকাটা এই জায়গায় না থাকতো তো তোমাদের কপালে কি হইতো তুমি একটু চিন্তা করে দাও। আজকে আমি বলার মানুষ আসি বিদায়, তোমাদের জীবনের কিছুটা হলেও মোর পরিবর্তন হয়েছে। আমি লোকটা যদি না থাকতাম তো তোমাদের অবস্থাটা কি? আর তারপরও বাকি সালার পর সালার সমালোচনা করে, এগুলো লজ্জা সরম নাই? ওকে বাপের ইনকাম খাই নাকি বসে বসে আমি? না আমার বাড়ি যায় আমার বউ বাচ্চা পাইলে দিতেছে, কথা বলে যে আমি যদি আল্লাহরে বলি আরে বাইটা ভালাই বোঝে হেনে সে না, আমি বলি না আল্লাহর বান্দা যে বলি না। আল্লাহর বান্দা থাক ভুল করছে, আবার হয়তো বা আবার আল্লাহ যদি হেদায়ত দেয়, আল্লাহর রসুল তো তাইফে পাথরে আঘাত খায় ও বদ দোয়া করে নাই, আমি করি কীভাবে, এই জন্য বদ দোয়া করি না, দোয়া করি আল্লাহ হেদায়ত দান করি। কিন্তু কষ্ট লাগে, কারণ কষ্ট লাগে কেন বুঝো নি, যে তুমি রাত দিন পরিশ্রম করে ঘাম ঝরা পয়সা দিয়া যখন বউরে একটা কাপড় কিনে দাও,
বউ যদি দেহে কাপড় দেখে কয় কি কিনে নিয়ে আসে, তখন কষ্টটা কেমন লাগে তুমি নিজের প্রশ্ন করো। কি কথা কি বুঝছো? নিজেরে প্রশ্ন করো, তারপরে আমারটা চিন্তা করো। আল্লাহ রসুল কোনো সময় খাবারের দোষ ধরতেন না। কি খাবার যেমনই রাঁধছে, একজনে রাঁধছে আল্লাহ রসুলের পছন্দ না হইলে অল্প কিছু খাইয়া ওইটা ছাড়িয়ে দিতেন। কি ছাড়িয়ে দিতেন, ওটা এটা একটা সুন্নত না, এই জন্য আমি কিছু খাইয়ে ছাড়িয়ে দিই। তার মধ্যে আমি প্রতিদিন ছাড়ি তো, কোনটা আমার পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয় নাই কোনটা তোমরা কিছুই জানো না। হিসাবটা বুঝছো? এটা হচ্ছে সুন্নত। এবার বুঝছো ব্যাপারটা? তা না হইলে আমি যদি খাইতাম খাইতাম না, তাহলে সাথীরা বুঝতো, মাপ সাথীদের একটা মাপ থাকতো, এটা অযথা খাইছে, এটা খাই নাই, তোমার নাম এটা পছন্দ হয়নি। ঠিক আছে, আমি যখন রেগুলার এটা করি তা তোমাকে কারো বোঝার কথা নেই কোনটা পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয়নি, আমি খাবার আয়ও ধরি নেই। ঠিক আছে, এখন এই হিসাবে কী হইলো, এটা পড়া শুনলো রসুল আসলে মূলত এই কাম করতো। এবার বুঝছো যেটা আমি চালু করছি কোন পীরের আছে এই সুন্নত জারি, এইটা ঘরেও চালু করা উচিত। কি তাহলে ঘরওয়ালাও বুঝবে না যে তোমার কোনটা পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয়। আমি এই কাম ঘরেও করি। ঠিক আছে, কিছু খাই কিছু খাই কিছু ছেড়ে দিই, ছেড়ে দিলে কেন, তুমি খাও তোমার জন্য রাখছি। ঠিক আছে, তো ওই জন্যে সুন্নত বুঝতো, প্রত্যেকটা জায়গারই সুন্নতের কিছু পিছনে কারণ থাকে, তা নাহলে তো খাবারের আয় প্রকাশ পেয়ে যায়। কিচ্ছু পায় না শয়তানে গাম সাইকেল লেগে আর, বুঝছো কথাটা? আমি কই তোরা বেটা আমার যেখানে, আরে কি বলবো, আল আপন ওস্তাদের, আপন ওস্তাদের লোকমা, মুমিনের ঝোটা আরেকজনের জন্যে শেফা, মুমিনের শেফা। তো আপন নিজের ওস্তাদের, ওস্তাদের খেদমত করা এটা কত বড় দামি জিনিস হবে। বুঝছো কিছু? বুঝে না, আমরা তো কি হয়ে যায়, মাঝে মাঝে আমি বলি যে আমরা হচ্ছি আল্লাহওয়ালাদের দরবারের কুত্তা। আল্লাহওয়ালু কি দরবার কে কুত্তা হ্যাঁ, ক্যুকি আল্লাহওয়ালু কি দরবার কি কুত্তা ভি আল্লাহওয়ালা হতা হ্যায়। কি আমরা হলো আল্লাহওয়ালা দরবার, আল্লাহওয়ালাদের কুকুর, কুকুর তা আল্লাহওয়ালাদের কুকুরও আল্লাহওয়ালা হয়। আসামে সুপার সুপার ঘটনা দাও, আসামে সুফা না আসাবে কাহাফ, আসাবে কাহাফ, আসাবে কাহাফের যে সঙ্গীরা তাদের সাথে যে কুকুর ছিল, হ্যাঁ 309 বছর না, 309 বছর ওই কুকুরও ঘুমায়েছিল। এই কুকুরটা ওই সঙ্গীদের সাথে থাকার কারণে 309 বছর তো দুনিয়াতে ঘুমাইছে, আর আল্লাহ পাক জান্নাতের ঘোষণাও করে দিছে কুকুরটা জান্নাতে যাবে। তো আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার কারণে এক কুকুর যদি জান্নাতে যায়, তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে থাকার কারণে তোমাদের কি হইতে পারে? তো এত বড় একটা প্রাপ্য পাইবা, তাহলে এখানে কি ধরনের খেদমত করা উচিত? এই জায়গার খেদমতটা কেমন হওয়া উচিত আপন সাহেবের? যার খেদমতের বিনিময়ে তোমার জন্য নগদ জান্নাত। আল্লাহর রসুলের হাদিস আছে, লাইয়াশকা হুমুল জুলাসা লাইয়াশকা জালিসুহুম, এরা ওই সকল আল্লাহ বান্দা যাদের মজলিসে বসলে আল্লাহ তাদেরকে কোনো সময় দুর্ভাগ্য করে না, তাদের ভাগ্য সবসময় সৌভাগ্যই হয়। তাহলে এটা কত বড় জিনিস, সেখানে তোমরা কি করতেছ, কি খেদমত করতেছ বল। হ্যাঁ, একটা গামছা দিয়ে একটু তোয়াইলে দিয়ে মুছাই দিলা, একটু গাম মুছাই দিলা, হ্যাঁ এটাই যদি মানে মনে করো যে খেদমত হয়ে গেলো, তাহলে তো আর দুনিয়াতে মানুষের খেদমত, খেদমতের নামই বাদ দিয়ে দিব। হ্যাঁ
খেদমত যে তোমরা জানোই না, খেদমত আমরাও করছি। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, ওস্তাদের জন্য সব কিছু খাবার টাবার রেডি করতাম, ওস্তাদ খাইতো, ঠিক আছে, নিজের হাতে সব কিছু ঠিকঠাক করে দিয়ে ওস্তাদের খাওয়ায় ঠিক মতো ঘুম টুম পাড়াই দিয়া তারপর ফিস ফিস করে করতাম কি খাবার দাবার আসছে, খিদে লাগছে, খাওয়ার কিছু খাওয়া যাবে, এরকম করতাম। চা আসে কটা মানতাম তো ওই ডেইলি মরিচ দিয়ে ডেইলি করতাম। আমার শায়েখ পীর মুর্শিদ আরেবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ, উনি উস্তাদের খেদমত কেমনে করছে শীতের রাত, আবলার আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আমাদের দাদা সাহেব, উনি বলছে যে হাকিম আক্তার কি সকালবেলায় আমার তো শীতের ও তাহাজ্জুদের সময় আমার রোজু করা লাগবে, গরম পানি লাগবে। আগের কালে তো ওই যে তেলের মাধ্যমে তেল জ্বালায় পরে ওর উপরে ওই যে কুপি ওর উপরে ভারী বাতিল রাখতো, এটা বেশি দিন না, আরও আগে কিছুদিন আগেও ছিল, এখন না নাই। আপনার তেল বা খড়ি দিন উপরে এই যে এক প্রকারই আগুন উঠতো, তেনার মতো আগুন উঠতো, স্টপ করতো ওটা, ওর উপরে রাখতো পাতিলেতে আগুন, তেল পানি গরম হতো। এই যে হেরিকেন বলে যেত, হেরিকেন ছিল ওইরকম একটা স্টপ ছিল যে উপরে গরম থাকে, হ্যাঁ তাই এতে গরম থাকতো। তা ও তেল গেছে পুরে, তেল নাই, কি করবে উস্তাদের তো গরম পানি লাগবে, ঠান্ডা পানি, তুমি কি মনে করো শীতের দিনে ঠান্ডা পানি কারে কয়? তাও আবার মাটির হাড়ি, কি এমনি তো ঠান্ডা, তারপরে মাটির হাড়িতে আরো হয়ে যায় ঠান্ডা, ঘরে কিন্তু মাটির হাড়িতে পানি থাকলে পানি গরম না, সেই মাটির হাড়ির পানি ওইটার মধ্যে ঢাকনা দিয়া ওইটা এভাবে উপর হইয়া পেটের সাথে দইরা এদিক দিয়ে গামছা গুমছা বাইন্দা এরকম ধরে রাখছে সারা রাত, পেটের যে গরম আছে ওই গরমে মোটামুটি সারা রাত থাকাতে কিছু গরম হয়েছে, এই গরম পানি দিয়া তাহাজ্জুদের সময় নিজের শাইখরে ডাকছে, থেড়ে দিয়া উজু করাই দিছে, ওইটা দিয়া নামাজ পড়ছে। খেদমত কয় এটা রে, তোমরা কি খেদমত করো কদি? যদি কয় যে হজরতের কেউ যদি কি বলে যে হজরতের ঘাম মুছাই দাও হয় এই জায়গা কি সব, তখন তোমরা কি বলবা বলো, কি বলবা বলো, কে ঘাম মুছাই দিলে এটা কেমন কেমন, তখন তোমাদের উত্তর কি হবে বলো দেখি, কি উত্তর হবে? উত্তর হবে যে আমরা যেমন আমার বাপকে যেমন সম্মান দিই, কারণ তিনি আমার, আমরা দিনই একটা শিক্ষা গ্রহণ করতেছি। উত্তর হয় নাই, উত্তর হবে গাম মুছাই দিছি, এতে তোমার কি করা করা হয়েছে? হজরতের পায়ের ধুলা, হজরতের পায়ের ধুলা, পায়ের ধুলা, ঠিক আছে, মুছাই দিতে পারি নাই পায়ের নিচের ধুলাগুলো, আমার নতুন জামাটা দিয়ে যদি হজরতের পায়ের নিচের ধুলাগুলো পরিষ্কার করে দিতে পারতাম তাহলে মনে হতো যে হয়তো ওইটা খেদমতটা কবুল হতো। বুঝাইতে পারছি, হজরতের সব মুছাই দিছি, গ্রাম কি পায়ের ধুলা তো আমি একদিনও মুছাই দিতে পারি না। কিছুটা খেদমত কাশেমেরটা আমার পছন্দ হয়, কাশেম কয়েকদিন গোসল করেছে, একেবারে হাত পাও সব সাবান দিয়ে ডুইলে দিছে, এটা ভালো লাগছে আমার কাছে, এটা আমার একটা খেদমতটা পছন্দ হয়েছে। আর তোমাদের যে খেদমত এগুলো উল্লেখযোগ্য না, স্বাভাবিক, এটা স্বাভাবিক, বুঝছো কথাটা? আরেকটা খেদমত হলো শায়েক রে সারা রাত খেদমত করা দেবে, শায়েক যখন ঘুমাবে শাইখরে ফজরের নামাজে উঠানি, এটা একটা খেদমত, ঠিক এখানে উল্টা আমি উঠাই, তোমরা যে কি বড় খাদে বইছো এটা তো আমার জানাই আছে, উল্টা আমার উঠানি লাগে, আমার বাসায় গেলে যারা যারা গেছে জানে উল্টা আমি ধাক্কা দিই, ধাক্কায় উঠাইতে পারি না, এবার যাইতে এরকম আছে, আমি তো একবার উঠেছি আর
সবাই দুই তিনবার করে ডাইকে বরগত উঠালাই। তাহলে এটা এটা হলো তোমরা আমার খেদমত করো, এইগুলা গিয়ে মানুষ আমার বদনাম করে না উল্টা পাল্টা বদনাম। তো সুতরাং খেদমত কিছু বিষয় আছে, যেমন এই যে আমি এখন আসছি খাওয়া দাওয়া করছি, এখন মনে করো তোমাদের নিয়ে একটু দোয়া জিকির আজকার যে করবো সাহস পাই না, আমি ঘুমাইলে আমার ডাকবো কেন, কথা কি বুঝছো? এই ভয় তো অনেক সময় সারা রাত জেগে থাকে, কি করবো বুঝছো কথাটা? ফজরের পরে যাই একটু ঘুমা, কারণ আমি তো জানি যে সব কটা আমার আমার চেয়ে বড় বুজুর্গ কি এগো উল্টা আমার ডেকে উঠে উঠে তাল বইতাম না, আমার চেয়ে ওইগুলো সব বড় বড় আল্লাহ ওলা দোস্ত আল্লাহ রে পাইবার চাও তো এইভাবে পাওয়া যাবে? তোমরা তো আর বাপ মার খেদমত করতেছো, টাকা পয়সা দিতেছো, সব কিছু করতেছো, বউ বাচ্চার খেদমত করতেছো, জানডা লাগাই দিতেছো, কই তোমার শাইখের ক্ষেত্রে তো এটা দেখা যায় না, অথচ আল্লাহরে পাওয়ার জন্য শাইখের কাছে আসে। তোমার বউর খেদমত করলে আল্লাহরে পাইবা কোনো গ্যারান্টি নেই, বাচ্চার খেদমত করবা আল্লাহরে পাইবা কোনো গ্যারান্টি নেই, বাপ মার খেদমত করে আল্লাহরে পাইবা কোনো গ্যারান্টি নেই, কোরআনে নাই কি নাই কোরআনে গ্যারান্টি দেয় না, কিন্তু আল্লাহ আল্লাহদের সৌবাতে আল্লাহ নিজে থাকতে বলছে, কি বলছে কোন মাস সহ দেখি, তার মানে কি আল্লাহ যখন বলছে তার মানে কি গ্যারান্টি? ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তুমি তাকুয়া অর্জন করো, হ্যাঁ তাহলে আমার বন্ধু হইবা, আর তাকুয়া অর্জন করলে বন্ধু তো হবা, তুমি কীভাবে হবা কোন মাস সহ দেখি, আমার যারা বন্ধু তাদের সৌবাতে যাওগা, তাদের খেদমত করে, তার মানে আল্লাহ সার্টিফিকেট তো দিয়েই দিল, ওইনে খেদমত করলে তাকওয়া আসবে, আর তাকওয়া আসলে আমার বন্ধু হবে। তাহলে যেখানে পাওয়া যাবে গ্যারান্টি দিছে এই জায়গার খবর নাই, আর বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনের খেয়ে বাপ রে বাপ বিশাল খবর নাই বুঝছো, তার মানে কি খবর নেওয়া ছাড়ে দিবে এটা খুশি না, এইটা আবার বুঝো না যে তোমার খবর নিতে মানা করছি না, খবর নিতে হবে, বাট কেমন নিতে হবে, কমসে কম সমান সমান তো রাখো, কি রাখো তুমি যেমন তোমার বাপমার খবর নাও তোমার শাইখের খবর নাও, তুমি তোমার বাপমার যেমন খেদমত করো অতটুকু তোমার শাইখের খেদমত করো, তুমি যেমন বউ বাচ্চার খেদমত করো অতটুকু তোমার শাইখরেও দাও, সমান তো দূরের কথা, তার পাশ দিয়ে বাস দেও নাই, আমি তার আমি নাই মানে আমার খেদমত নাই, তোমরা আল্লাহরে পাইবার আইছো কি নিয়তে আইছো, বাগানে যেই ডাল লাগাইবা এইটাই তৈব, আম গাছ লাগাইলে আম হবে, জাম গাছ লাগাইলে আম হবে জাম হবে, কচু লাগাইলে কি জাম হবে, কচু লাগাইলে তো কচু খ্যাতি হবে, তো এই জায়গা আল্লাহওয়ালাদের হেনা এসে কচু খ্যাত লাগাও খালি, কিভাবে বদনাম করা যায় এটা কি খ্যাত মানে কচু কেমনে দেওয়া যায়, ঠিক আছে এই কচু খ্যাত লাগাইয়া তোমরা আম যাইতেছো জাম যাইতেছো আরো কি কি খাব বড় বড় দামি দামি ফল চাইতেছো আঙ্গুর লাগাইছো কচু খ্যাত, শাইখের ইচ্ছা মতো কচু দাও, এই যে ব্যাপারগুলো এগুলা থেকে উসির, ঠিক আছে যখন কোনো নতুন সাথী আসে তাদের তাকে আমার এখানে নিয়ে আসো কেন, আমার যখন খেদমত তোমরা করবা এই পাশে তো নতুন সাথীদের ওখানে তোমরা তালিম করাইবা, ওরা ওদের আমলে বসাইবা, ঠিক আছে না, ওরা তো কিছু জানে না, ওদেরকে পরে বা আস্তে আস্তে বোঝায় তারপর আমার এখানে নিয়ে আসো, তা না ফট করে আমার এখানে নিয়ে আসো তোমরা, তো কচু খাত তো লাগাইতেছো তোমরাই না বুঝো নাই,
যে সাহেবের মর্তবাই বুঝে না, খানকারে এখনো কিছু বুঝে না, নতুন সাথে আছে, তারে তো অন্তত তুমি আগে তার লাইনে তাকে আগে তৈরি করো, আল্লাহ রসুলের লাইনে তৈরি করো। সে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসলে না আমারে ভালোবাসবে? একটা মানুষে আল্লাহরই ভালোবাসে না, সে আমার কি পাল্টা ভালোবাসবে? একটা মানুষ আল্লাহ রসুলরই মহব্বত করে না, তার মুখে দাড়ি নাই, শরীরে সুন্নত নাই, ও আমারে কি মহব্বত করবো? ও তো কসুই দিব আমারে, ওরে আমার কাছে আল্লাহ ওখানে তুমি ওখানে বসো, ওখানে তো আমি বয়নের সময় যাচ্ছি, তারা ওখানে ওয়েটিং থাকবে, ওই রুমে একজন পাহারা দিবা যাতে ঢুকতে না পারে। তোমরা আমার খেদমত করতেছ, যখন আমি বয়ান করবো বয়নের সময় ওখানে আমি যাব, তখন তো হচ্ছে আমার বয়ান শুনবে, তার সবক এতটুকু, সে ওখানে 17টা আমল করবে, ওখানে তালিম জিকির আজকার তোমরা কেউ না কেউ ওরে শিখাইবা, যখন আমি বয়ানে গেলাম বয়ান শুনলো শুনে চলে গেল, তাহলে তার সামালে ঝামেলা হয় না। তা না এখানে সব কটারে গড়া নিয়ে ঢোকাও আমার খেদমতের সময়, এর ঝামেলা তখন যতক্ষণ আমি এই রুমে থাকবো ততক্ষণ এখানে পুরন সাথীরা থাকবে, কি পুরন সাথীরা থাকবে, নতুন সাথীদের বয়ান প্লাস মূল বয়ান আমি ওই রুমে যাই করি, তোমরা জানো। আর এখানে যে আলোচনা করবো এগুলো খাস বয়ান করি আমি, কি যখন আমি এখানে বয়ান করি কি করি, খাস বয়ান করি, পুরন সাথীদের কথা বলি সব, ওভারঅল যখন আমি বয়ান করি তখন ও পাশে বয়ান করি, বোঝাইতে পারছি? এটা তো তোমরা জানোই, ওই সব পার্থক্য রাখবে না, তো এগুলো তো তোমরা রাখো না, তাহলে কষু খেত লাগতেছে তো এমনি, তাতে কষু খেত লাগাইয়া তখন তোমরা কি ভালো কিছু আশা করতে পারবে না? আম জাম কাটালি তো হবে, সমালোচনা তো করবেই, ও তো বুঝেই না। ও ভাই আঙ্গুলে লাগছে পায়খানা, কি এখন কয় আরে চারটা একটু দুর্গন্ধ কে নখে যে পায়খানা লেগে রয়েছে, ওর এদিকে খেয়াল নাই, সাদরে দুর্গন্ধ বানাইতেছে। তাই যা যে সকল সাথীরা সমালোচনা করে, দুর্গন্ধ তার কাছে, দুর্গন্ধ এখানে না, দুর্গন্ধ কার কাছে লাগছে? তার আঙ্গুলে পায়খানা বা ময়লা, সেই জন্য তার কাছে দুর্গন্ধ লাগতেছে। আর সে কইতেছে কি সাদের দুর্গন্ধ লাগতেছে। বুঝছো কথাটা? কেউ যদি কাউরে কয় তুই খারাপ, বাকি তিন আঙ্গুল কার দিকে? এইদিকে তিন আঙ্গুল কারে কয় তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। ভাই একটিটা আল্লাহ পাক দুইটা চোখ দিছে, একটা চোখ দিয়া মানুষের ভালোটা দেখো, আর একটা চোখ দিয়া নিজের খারাপটা দেখো, কি একটা চোখ দিয়া মানুষের ভালো দেখো, আর একটা চোখ দিয়া নিজের খারাপটা দেখো, তাহলে মানুষ হইতে পারবে, তাহলে কি হইতে পারবা, তাহলে মানুষ হইতে পারবে। হাজি গাজী কুতুব আব্দাল হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন রে ভাই, কি হওয়া কঠিন, মানুষ হওয়া কঠিন, মানুষের মতো মানুষ হওয়া কঠিন, মানুষ ছিল আল্লাহর রাসূল, মানুষ ছিল সাহাবীরা, আমাদেরকে ওরকম হইতে হবে, এটা কি বুঝতে পারছো? মানুষ হওয়া কঠিন, প্রকৃত মানুষ হইতে গেলে কষ্ট হইতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহর কাছে দাম হলো সততার, আল্লাহর কাছে দাম হলো সুন্দর চরিত্রের, আল্লাহর কাছে দাম হলো সুন্দর সুন্দর আমলের, বুঝতে পারছি? দামি জিনিস যে তোমরা কিনো, ওটা দামি জিনিস কিনতে গেলে, দামি জিনিস কিনতে গেলে কি দেখো, কি দেখো জিনিস দেখে কি দেখো বলো, একটা দামি জিনিস কিনতে গেলে কি দেখো? প্রথমে তার ডিজাইন দেখো, তারপরে কি দেখো, তারপরে বলো কি দেখো, কোয়ালিটি দেখো, কোয়ালিটি মানে কি গুণগত মান কেমন, তারপরে কি দেখো মজবুত কিনা, মজবুত কিনা, ওকে তিন নম্বর, তারপরে বিবেচনা করে আসলে জিনিসটা নেওয়া কেমন হবে, ওটা যাচাইও করো, কি তাহলে চারটা জিনিস হলো, কয়টা প্রথমে কি দেখো ডিজাইন, তারপরে গুণগত মান, তারপরে মজবুত কিনা, তারপরে যাচাই, তিনটা আগে দেখো তারপরে যাচাই করো, কয়টা কথা ঠিক আছে, ঠিক কিনা, হ্যাঁ করো কিনা। তো আল্লাহর কাছে বান্দার দামও এরকম, আল্লাহ প্রথমে বান্দার গুণ কি দেখে, ডিজাইনটা দেখে, কিসের রসুলের ডিজাইন আছে কিনা, কি দেখে বান্দার রসুলের ডিজাইন আছে কিনা, এটা আগে দেখে,
তারপরে কি দেখে? গুণগত মান, অর্থাৎ তার আমলগুলো কেমন। হ্যাঁ, মা একজনে বলতেছে মা আগে না আনু মারু আমার কাছা, মা আগে না, না মা আগ না, ওটা কি করতেছে? মাই আগে না, মাই পায়খানা যায় না, মানে মাই আগে না। তো গুণগত মান ঠিক আছে, কি হবে? মা আগুনা, মা আগুনা আনহু মালুহু আমা কাসাব, আর ওই কইতেছে মা আগে না, তার গুণগত মান ঠিক নাই। তার মানে কি? বাইরের ডিজাইন ঠিক আছে, ভিতরে উই পোকাই খাইয়া ফেলাইছে, তার মানে তার গুণগত মান ঠিক নাই। তাহলে এটা কি আল্লাহর কাছে এটা কি ভালো বান্দা হিসেবে হবে? একটা ভালো বান্দা কেমন? ভালো বান্দা, ভালো মানুষ, সে তার বাইরের ডিজাইন থাকবে রসুলের ডিজাইন, আর গুণগত মান কেমন থাকবে? যেমন আল্লাহ বলছে, যেমন রসুল বলছে, যেভাবে কোরআনের হক আদায় করার ওইভাবে হক আদায় করে পড়ে, যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হক আদায় করা দরকার ওইভাবে সুন্নত আদায় করে, এটাকে গুণগত মান বলা হয়। কি বলা হয়? গুণগত মান। এটা কি কি বলা হয়? গুণগত মান বলা হয়। তোমাকে গুণগত মান মান আর কি, নামই হলো বেগুন, এর মধ্যে গুণ তালাশ করলে লাভ আছে? নামই হলো কি, ছেলের নাম কি বেগুন, বেগুন সাহেব, কি সাহেব? ছেলের নাম বেগুন সাহেব। বিয়ার সময় তো আগেই বলছিলাম যে আমাদের ছেলের নাম কি বেগুন সাহেব, তো এখন বিয়ের পরে গুণ তালাশ করে লাভ কি? আমরা তো আপনার কথা মায়ের প্যাস বুঝতে পারি নাই, মায়ের পাস বুঝতে পারিনি। বিয়ের সময় মেয়ে কেমন জিজ্ঞেস করা হয়েছে, ছেলে কেমন জিজ্ঞেস করা হয়েছে? আমাদের আমাদের মেয়ে তো কোনো কথাই নাই, কি মেয়ের কোনো কথাই নেই, এত ভালো কি নাই, মেয়ের কোনো কথাই নাই, আমাদের মেয়ে এত ভালো কোনো কি নাই, কথাই নেই। এবার মেয়ে ওনারা জিজ্ঞেস করছে ছেলে কেমন, আপনারা যেমন মেয়ের কথা বলছেন এখানে আর ছেলের কি প্রশ্ন? ছেলে তো এক পায়ে খাড়া, কি ছেলে এক পায়ে খাড়া, এখন বিয়া শাদী হয়েছে, ছেলে যখন গেছে, ছেলে গেছে খুড়াইতে খুড়াইতে, আর মেয়ের মেয়ে হলো বুবা, মেয়ে হলো বুবা, এই যে কইছে না মেয়ের কোনো কথাই নাই, তার মানে কি মেয়ে হলো বোবা, আর ছেলে তো এক পায়ে খাড়া, তার মানে আরেক পাও নাই। কথার ভিতরে মায়ের পাশে, কথার ভিতরে মায়ের পাশে, এটাকে বলে। ছেলের নাম আগেই বলছিলাম বেগুন সাহেব, গুণ তালাশ করেন কি? তা আপনারা কি বেগুন সাহেব নাকি? সবাই গুণ তালাশ করা যাবে না ভাই? আমরা তো বেগুন, বেগুনের কারোবার, বেগুনের খেত আমরা লাগাইনি, কিসের লাগাই নাই? বেগুনের খেত আমরা লাগাইনি, আমরা বাগুনের খেত লাগাইছি, কিসের? বাগুন, বেগুন একটা আর এটা হচ্ছে বাগুন, মানে গুণওয়ালাদের খেত, গুণওয়ালাদের খেত, আল্লাহওয়ালাদের খেত কি? গুণওয়ালা, গুণওয়ালাদের খেত, তার মধ্যে গুণ আছে, আমরা তাদেরকে তালাশ করি, মান ঠিক রাখো, আমরা মানওয়ালা লোক চাই, কি চাই? এই জন্য আমাদের এখানকায় ইস্তেমাইভাবে পরীক্ষা দেওয়া হয়, ইস্তেমাইভাবে এখানে সব কিছু 17টা আমলের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কারণ আমরা গুণওয়ালা বান্দা চাই, মানকে ঠিক রাখতে চাই, মান যাতে মজবুতওয়ালা মান হয়, মাঝ বান্দে সুন্দর মান হয়, রসুল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগত মান দেখে যেন খুশি হয়, আল্লাহ যেন গুণগত মান দেখে কি হয়, খুশি হয়। এরপরে তৃতীয় নম্বর কি? মজবুতি, কি মজবুত? হ্যাঁ, ধাক্কা দিলে মক্কায় না যায়, যদি পানিতে পড়ে যাও তাহলে তোমার ধাক্কা না দেওয়াই বালা, কি? কারণ মুমিন বান্দারে ধাক্কাই দিলে, ধাক্কা দিলে কই যাবে? মক্কায় যাবে, মক্কা মদিনায় চলে যাবে, কোথায় যাবে? ধাক্কা দিবে তো মক্কা মদিনায় যাবে, আর তোমার ধাক্কা দিলে ফারাক্কায় চলে যাও, কোথায়? ফারাক্কা, নদীর ভিতরে, নদীর ভিতরে যাও। তা তোমার ইমানের মজবুতি কি, এটা তো বোঝাই হয়েছে। তুমি কুস্তি খেলা দেখছো? কুস্তি খেলায় তুমি কতটুকু মজবুত? ক্যারাটে কুমফু যখন শেখানো হয় তুমি কতটুকু মজবুত? উস্তাদে কিন্তু মাঝে মাঝে দুই চারটা লাথি গুতি দিয়ে দেখে, কি দেখে?
তা যখন লাথি মারে তখন কি তখন পেল যে শিখেছে কিন্তু এইভাবে দাঁড়াইছি না মজবুত করে এইভাবে দাঁড়ায় যাতে লাথি মারলো আমার সিনা যাতে মজবুত থাকে উস্তাদে যাতে বুঝে যে না 100-100 মজবুত আছে আর তোমার ইমানের এই অবস্থা আল্লাহ যদি কোনো হালাতে ফালায় পরীক্ষা করে তোমারে আর দুনিয়াত খুঁজা পাওয়া যায় না কানকা তো তুই পরের বিষয় বউই খুঁজা পায় না সাওয়াল মেয়েও খুঁজা পায় না তোমারে বাপ মায়ও তোমার খুঁজা পায় না কয় কি কয় সাওয়াল এটা মরে গেছে গা কি হয়েছে কয় কই মরে গেছে কয় এটা তো পরীক্ষা চলে আছে টাকা পয়সা নাই মন টন খারাপ হয়ে পড়েছে তো তোমার ইমানের হালত আল্লাহ একটু একটু সাবি মারলেই তোমার মজবুতির হালত 12টা বেজে যায় তো তোমার এই ইমান এই মজবুতি জান্নাতের জন্য উপযুক্ত না কয় যে ইমান তোমাকে নামাজে দাঁড়াইতে ফজরের নামাজে ঘুম থেকে উঠায় দাঁড়া করতে পারলো না যে ইমান তোমাকে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠায়া দাঁড়া করতে পারে নাই যাই নামাজে সেই ইমান জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবে তোমাকে তার মানে কি তোমার ইমানের মজবুতই নাই এই বেগুন মার্কা ইমান দিয়া তুমি জান্নাতি হইবার চাও আল্লাহ আল্লাহ হইবার চাও এই জন্য ভাই আমরা মজবুতি দেখি কি দেখি দুই চারটা থাপ্পড় না দিলে তো বোঝা যাবে না মানিকরা যদি কিল ঘুষি দুই চারটা পিছনে দেওয়া যায় মানিক যদি এটার উপর ধৈর্য ধরে তাইলে না বোঝা যাবে যে আমার মানিকের ইমান মজবুত আছে কি আছে ইমান মজবুত আছে কি মানিক কথা ঠিক কইছে ভাই এটা বাস্তবতা দেখো দুনিয়ার জন্য সবাই দৌড়াইতেছে কষ্ট কষ্টে পড়া দৌড়াক সুখে পড়া দৌড়াক তার দৌড়াই লাগতেছে কিন্তু তোমার এই দুনিয়ার আড়ালে আরেকটা জিনিস তোমার চোখের সামনে বাঁচতেছে না যেটা তোমার জন্য তোমার তোমার অলসতার কারণ সেটা হলো আখিরাত ভাসতেছে না তুমি দুনিয়ার জন্য দৌড়াইতেছো মনে করতেছো আমি বড় লোক হইতেছি কি হইতেছি আমি টাকা পাইতেছি কিন্তু তুমি বুঝতেছো না তোমার অজান্তই তুমি আখিরাতের দিকে চলে যেতেছো সব হারাইতেছো বড় লোক হইতেছো না গরিব হচ্ছো আগে বড় কাজ বড় লোক আছিলা তোমার তোমার ব্রেনে কি আসছে যে আমি চাকরি করব ব্যবসা করব পড়াশোনা করে আমি বড় লোক হবো এটা মাথায় না দুনিয়াতে কিন্তু এটাই মাথায় বিয়া শাদি করবো বাচ্চা হবে বড় লোক হবে বাড়ি করবো বিল্ডিং বানাবো তালা বানাবো তো তোমার ভিতরে এইটাই ঘুরতেছে এটা যার ভিতরে এটা সবার ভিতরেই ঘুরতেছে গরু ছাগলের মধ্যে এরকমই ঘুরে ও সামনে যা দেখে ওইটারই তার জান্নাত মনে করে সামনে ঘাস পাইছে ছাগলে মনে করতেছে এই ঘাসই আমার জান্নাত এটা খাইলেই আমার পেট ভরবে তো তুমিও দুনিয়ার মধ্যে আসার পর এই দুনিয়ার যা কিছু সামনে দেখতেছো এইটার মধ্যেই তুমি তোমার কামিয়াবি মনে করতেছো ভুল এই জায়গায় যে তোমার পিছন থেকে তোমার জীবনের সময় চলে যেতেছে এটা তোমার নজরে পড়ে নাই তোমার পিছন থেকে তোমার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যেতেছে এটা তোমার নজরে পড়ে নাই দুর্বল কিভাবে আগে ছোট ছিলা তখন যে মজবুতি ছিল ছিল এখন সেই মজবুতি তোমার শরীরে নাই এখন আবার যখন বয়স বাড়বে এই এখন যে মজবুতি আছে এটাও আর থাকবে না আস্তে আস্তে দাড়ি পাকা হওয়া শুরু করবে তার মানে কি তুমি কিন্তু আস্তে আস্তে গরিব হইতেছ হতে পারে তোমার বিল্ডিং পাঁচতলা হয়েছে কিন্তু বিল্ডিং পাঁচতলা হইলে কি হবে তোমার জীবনের 50 বছর তো গেছে গা সুখের টাইম তো নাই তো তোমার এই ব্যাকগ্রাউন্ডটা তোমার পিছনে নজরে আসতেছে না এটা কেমন তুমি টেলিভিশনের ছবি দেখে খুশি হইতেছো কি টেলিভিশনের ছবি দেখে খুশি হইছো বাস্তবে তোমার বউ হলো খাট্টাস মার্কা বাস্তবতা ভিন্ন বাস্তবতা ভিন্ন তো তোমার বাস্তব জীবনে কি হচ্ছে তোমার বাস্তবতা হলো তুমি কবরের দিকে আগাই যেতেছো এটা তোমার মাথায় নাই যার কারণে তুমি অলস হয়ে গেছো যার কারণে তোমার ভিতরে পরিবর্তন হচ্ছে না ভাই তোমার মাথায় যদি এটা থাকতো যে আমার কবরে যাইতে হবে আমার একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর আমার তো সময় চলে যেতেছে একদিন যাচ্ছে মানে কি
আমার সময় চলে যেতেছে, তুমি কোনোভাবেই শান্ত হইয়া থাকতে পারত না, কোনোভাবেই চুপচাপ থাকতে পারত না। তোমার চিন্তাই থাকতো যে আমার একদিন চলে যেতেছে, এই দিনে আমি আল্লাহর জন্য কি কি করলাম, এই দিনে আমি কয়েকটো নামাজ পড়ছি, এই দিনে আমি কতটুকু কোরআন তেলাওয়াত করলাম, এই দিনে আমি কি পরিমাণ জিকির করলাম, কারণ এই দিনটা তো আর আসবে না, এই দিনটা তো আর আসবে না, এটা তো চলে গেল। আরে ভাই তুমি একটু খেয়াল করো, তুমি প্রতিদিন মরতেছো, প্রতিদিন মরতেছো, একটা হলো ফাইনাল মৃত্যু আর একটা হলো আংশিক মৃত্যু। এই মৃত্যু ফাইনাল মৃত্যু তোমার জীবনের, যখন ফাইনাল মৃত্যু হবে তখন তুমি আর ফেরত আসবা না, এটাকে ফাইনাল মৃত্যু বলে। আর আংশিক মৃত্যু হলো প্রতিদিন তোমার জীবন থেকে কিছু জিনিস চলে যাওয়া, বিদায় হয়ে যাওয়া, এটাকে আংশিক মৃত্যু বলে। কি বলা, আগে তোমার শৈশবকাল, তোমার শৈশব শৈশবকাল তোমার কাছ থেকে বিদায় নিছে, ওটা মৃত্যু হয়ে গেছে। ওই শৈশবকাল ফেরত চাও তো পাও নাকি, মৃত্যু হয়েছে কি না, তোমার জীবনের শৈশবকাল নাই, তোমার জীবনের বাল্যকাল নাই, মৃত্যু হয়ে গেছে, তোমার জীবনের কৈশোরকাল নাই, মৃত্যু হয়ে গেছে, এখন তোমার জীবনের যৌবনকাল আছে, এটাও থাকবে না। পাগল নাকি তুমি, বুঝতেছো না? এখন যদি জিজ্ঞেস করা হয় তোমার বাল্যকাল কি হয়েছে, বাল্যকাল খেলায় গেছে, শৈশবকাল কি গেছে, ওটাও খেলায় গেছে, কৈশোরকাল ওটাও শয়তানি করতে করতে গেছে, যৌবনকাল এটাও ফাজলামি করতে করতে গেছে, তাহলে তোমার তুমি কি নিয়া জান্নাতে যাইবা, আর কিসের উপরে তোমাকে আল্লাহ মাফ করবে বলো আমাকে, তোমার কি একটু মাথায় ধরে না সব বিষয়? এগুলো তো আংশিক মৃত্যু বলা হয়, এগুলোকে আংশিক মৃত্যু বলা হয়, তোমার জীবনের এক একটা পার্ট, এক একটা পার্ট তোমার জীবনের এক একটা অংশকে মৃত্যুতে পরিণত করে দিছে আল্লাহ পাক, ওটা আর ফেরত আসবে না। আর তুমি এখনো ভাবতেছো, এখনো সেই ঘরের মধ্যে বসে রয়েছো যে আমার আমার এই আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আমার দুনিয়া লাগবো, আমার টাকা লাগবে, আমার পয়সা লাগবে, আমার আল্লাহ না হইলেও চলে, নাউজুবিল্লাহ মিন যালিক। তোমার ভাবে তো তাই মনে হয়, তুমি এরকমই ভাব দেখাচ্ছ। সুতরাং বন্ধু আমার, অনেক কষ্ট করে আসি তোমাদের কাছে, এই যে কথাগুলো বলি, অনেক দুঃখ, অনেক অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলি, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলি, তোমরা জানো না যে তোমরা কি হারাইতেছ। তোমরা এক একটা মানুষ স্বর্ণের টুকরা হইতে পারো, সূর্যের মতো আলোকিত হইতে পারো, খোদার কসম বলতেছি, যদি তোমরা তোমাদের জীবনের সময়গুলোকে মূল্যায়ন করো, তোমরা যদি তোমার জিন্দেগির আসল উদ্দেশ্য আল্লাহকে পাওয়া এই জিনিসটা যদি অনুধাবন করো এবং এটার উপরে তোমরা যদি মেহনত করো। আমি আমার ব্যক্তির জন্য কান্নাকাটি করি না, আরে ভাই আমি আমার কবরে যাব, তুমি তো আমার কবরে যাবে না, তোমার বইলাইবে আমার লাভ কি, না বললে বা আমার ক্ষতি কি, কিন্তু কেন বলি ভাই, তোমার জন্য বলি, কেন বলি আল্লাহর জন্য বলি, কেন বলি আল্লাহর রসুলের জন্য বলি, কারণ মহব্বতের তাগাদা আমাকে বাধ্য করতেছে, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ কয় আমার বান্দাদেরকে তুই বুঝা, তুই জানলে বুঝছিস, ওই বুঝটাই তাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করো, রাও হইতে পারে তোর কথা শুনে আমার হয়ে যেতে পারে। আমি তো আল্লাহর দিকে তাকায় তোমাদেরকে বলি, রসুলের দিক তাকায় তোমাদেরকে বলি, কিন্তু তোমরা অনুধাবন করার চেষ্টা করতেছ। তোমাদের শায়েক যোগ্যতার দিক দিয়ে যদি বিবেচনা করো তো তোমাদের শায়েকের যোগ্যতার একটা কানি কমান্ড কোনা যোগ্যতা তোমাদের নাই, ঠিক? তোমাদের শায়েক মাস্টার্স পাস, তোমাদের মধ্যে একজনও নাই মাস্টার্স পাস, আবার ইসলাম স্টাডিজ ইসলাম শিক্ষার উপরে মাস্টার্স পাস, মাথায় রেখো এটা, ইসলাম শিক্ষার উপরে মাস্টার্স পাস ঠেলা আছে, বুঝাইতে পারছি? অনার্স করতে 4 বছর লাগে, সেশন জট লাগলে 6 বছর লাগে, সেশন জট লাগে 6 বছর, মাস্টার্স করতে 2 বছর লাগে, সেশন জট লাগলে 4 বছর, শুধু অনার্স আর মাস্টার্স করতে 10 বছর জায়গা সরকারিভাবে, বেসরকারিভাবে করতে গেলে 3 ডবল টাকা খরচ হয়। বাকি ইন্টার পাসের পর্যন্ত তো কথাই বললাম না, এটা তোমরাই জানো, রাগ পর্যন্ত আবার এদিক দিয়ে ইফতা পর্যন্ত পড়াশোনা করছি, মৌলানা মুফতি লাইনের যা যা আছে আল্লাহ পাক একেবারে দাওরা থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পড়াশোনা করেছে। এখন এই লাইনও যদি চিন্তা করো তাও তোমাদের যোগ্যতা আমার পায়ের নখের সমান না,
সেই লোক আমি তোমাদেরকে বলতাছি, তোমরা কি আমার কথা গুরুত্ব দাও না? আমি এত কিছু শিখা যদি আল্লাহরে ভয় পাই, আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহ আল্লাহর রসুলকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি এবং আল্লাহ আল্লাহর রসুলের জন্য জীবন লাগাই দিতে পারি, তোমরা কেন লাগাইবা না? কি কারণে? কোন ভূতে ধরছে? হ্যাঁ, তুমি নামাজ পড়লে কি আমি তোমার নামাজ লয়ে যাবো? আচ্ছা, তুমি যখন ভাত খাও তখন কি আমার পেটে ঢুকে? তুমি যখন ঘুমাও তখন কি আমার আমি আমিও ঘুমাই থাকি তোমার লগে? তোমারটা তুমিই ঘুমাও, তোমারটা তুমিই খাও। তুমি নামাজ পড়লে নামাজ তোমার লগেই যাবে, আমার লগে যাবে না? তাহলে আমি তোমার জন্য কান্তাছি, তো আমি তোমার হিতাকাঙ্ক্ষী না? আমার থেকে নিঃস্বার্থভাবে এ আল্লাহর জন্য এখলাসের সাথে মেহনত করে নেওয়ালা আর কে আছে? কথা বুঝো? তারপরেও তোমাদেরকে বোঝানি যায় না, তোমাদেরকে শয়তানে চাবি মাইরা এদিক ওদিক নিয়ে যায়। তা তোমরা তোমাদের মানে কি পাশা কয় নম্বরে যে শয়তানের চাবি সব কটাই লাগে? কয় নম্বরে বাসাইটা? মানে শয়তানে যেদিক দিয়ে চাবি দেয় ওই দিক দিয়ে ঘুরে, কারণটা কি? মানে এটা কি নাম্বার সারা পাশা? চাবি মারলেই ঘুরে। বন্ধু, আমার আলোচনার কথার বিষয়বস্তু হলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজেই বলবেন যে আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না? সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ পাক স্পষ্ট বলছে যে যে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, খবরদার, তোমাদের দুশ্মন একেবারে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আলামা কুল্লাকা, আমি কি তোমাকে বলি নাই? তারপরও তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করছো? তোমাদেরকে কেউ কি বলে নাই? তোমাদের কাছে কি এই মেসেজ আসে নাই আমার কোনো প্রিয় বান্দা দ্বারা? তোমাকে কি বয়ান করে শোনানো হয় নাই? এই ভিডিওটা ছেড়ে দিব, যারা যারা শুনতেছেন সবার কাছে এই ভিডিওটা ছেড়ে দিবে। কই যে বলছিল, তখনও কি তোমার হুশ ফিরে নাই? আজকে যে কিয়ামতের ময়দানে এরকম ভয়ঙ্কর সময় আসবে, এখন কাঁদতেছো কেন? এখন কেন বলতেছো আল্লাহ সামিনা ওয়াবসারনা ফারজিআনা না আমাল সালেহা? আল্লাহ আমরা শুনছি, দেখলাম এত কঠিন অবস্থা, আমাদেরকে আবার ফেরত দেন, আমরা এবার ভালো নেক আমল করে আসবো। আল্লাহ কইছে লাভ হবে না, ঘটনা একবারই ঘটছে, আর দ্বিতীয়বার কিয়ামত হবে না, কিয়ামত একবারই। আর হাদিসের মধ্যে আসছে কিয়ামত হচ্ছে, একটা কিয়ামত হচ্ছে বিচার দিবস, আরেকটা কিয়ামত হচ্ছে ফাইনাল। ফাইনাল কিয়ামত কাকে বলে জানো? মানুষের মৃত্যুর সাথে সাথে কিয়ামত ফাইনাল হয়ে যায়। কি হয়ে যায়? মান মাতা কামাত লাহুল কিয়ামা, যে মারা গেছে তার সাথে সাথেই তার কিয়ামত কিয়ামত হয়ে গেছে, শুধু বাকি রয়েছে হিসাব কিতাব বিচার দিবসের, সেটা আরেক কিয়ামত, সেটাকে ইয়াউমে হাসর বলা হয়। অর্থাৎ সেদিন হচ্ছে বিচার দিবসের কিয়ামত, অর্থাৎ ওই দিন আবার তোমাকে পুনরুদ্ধার করা হবে এবং ওইখানে তোমাকে হিসাব কিতাবের সম্মুখীন করা হবে। কিন্তু তোমার আসল কিয়ামত, ফাইনাল কিয়ামত মৃত্যুর সাথে সাথে হয়ে গেছে। তা তুমি আবার কোন কিয়ামতের অপেক্ষা করতেছো? মৃত্যু হইতে কয়দিন বাকি? মৃত্যু হইতে এক, বর্তমান তো 100 বছরের উপরে কেউ আছে না, তো 100 বছরই ধরো, তোমার জীবনে 20 বছর মাইনাস করো তো আর 80 বছর আছে, 40 বছর মাইনাস করো তাহলে আর 60 বছর আছে, 60 বছর মাইনাস করো তাহলে আর 40 বছর আছে, এর বেশি যাইতো না। বর্তমান বাংলাদেশের মানুষের গড় হায়াত হলো
60-65 ধর এভারেজ, এর মধ্যেই অধিকাংশ মানুষ মরে যায়। গড় হায়াত কারে বলে? যেই বয়সের মধ্যে অধিকাংশ মানুষ মারা যায়, অর্থাৎ 90% লোক 60-70 বছরের মধ্যেই চলে যায়। 60-70 আর দুই একজন যারা বাইসা থাকে 10%, এরা 70 বছরের পরে বাসা ওই বাসারে বাসা করে না, চাষা ওই বাসারে বাসা করে না, চাষা। বুঝছো কথাটা? তাহলে দোস্ত এখনই সময়, আর করো না আলোচনা, আল্লাহর জন্য অগ্রসর হও, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। আমিন।